আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা মোনা? ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়রের ইনজুরি লই যারা যারা ফেসবুকে তুমুল লেভেলে ট্রোল করতেছেন, তারা আর যাই হোক অন্তত ভালো লেভেলের ফুটবল ফ্যান নাই বিষয়টা আমি মোটামুটি শিওর। আই ফুটবল কম বুঝি, একেবারেই কম বুঝি, কিন্তু অন্তত এইটুকু সেন্স আছে যে যেই ফ্লাইটা গত 2014 সালের বিশ্বকাপে তীব্রভাবে ইনজোর্ড হয়ে কি বিশ্বকাপের আসর থেকে নামিয়ে গেছে কই, এবং এবারের বিশ্বকাপে সার্বিয়া ভার্সেস ব্রাজিলের ম্যাচে সেই ইনজোর্ড হয়ে ডান পায়ের গোড়ালিতে ব্যথা পাইছে, এবং বলা হইতেছে যে সুইজারল্যান্ডের সাথে নেক্সট যে ম্যাচটা ওই ম্যাচে সে কনফার্ম খেলতে পারত না। ক্যামেরুনের সাথে লাস্ট ম্যাচটা মানে গ্রুপ পর্বে লাস্ট ম্যাচে না খেলার সম্ভাবনা অধিক পরিমাণে বেশি, হয়তো আস্তে আস্তে রিকভার করে নিব যদি ব্রাজিল ফার্স্ট রাউন্ড পার হয় কি আস্তে করে সেকেন্ড রাউন্ডে যায়। কিন্তু এই বিষয়টা যারা তীব্রভাবে ট্রোল করতেছেন আমার কাছে বিষয়টা একদমই ভালো লাগে না। আপনি যদি সত্যিই ফুটবল ভালোবাসেন, ফুটবলটাকে পছন্দ করেন, এরকম একটা প্লেয়ারের এই ইঞ্জুরিটা নিয়ে ট্রোল করার কোনো মানে নাই। আমার কাছে হাস্যকর মনে হইতেছে, আমার কাছে আসল জোকার তাদেরকে মনে হইতেছে যারা অ্যাটলিস্ট এই নেইমারের ইঞ্জুরিটা নিয়ে ট্রোল করছে। ওই ছেলেটা মনে করেন যে আরও 7 বছর 8 বছর আগে যেই অভিনয়গুলো করছে, অভিনয় এরকম অনেক প্লেয়ারই করছে, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড লুইস, মেসি থেকে শুরু করে আরও অন্যান্য যারা ফুটবল স্টার আছে তারা অনেকেই ট্রোল করছে। হ্যাঁ, নেইমারের বিষয়টা, নেইমারের অভিনয়টা হয়তো একটু বেশি আলোচনা চলে এসছে, কিন্তু লাস্ট ম্যাচে আপনি দেখেন ব্রাজিলের সার্বিয়ার ম্যাচে নেইমার যখন পায়ে ব্যথা পাইছে সে কিন্তু অভিনয় করে না, সে যখন বেঞ্চিতে বসিয়েছিল মানে সে কান্না করতে পারতেছিল না, জার্সি দিয়ে সে তার নিজের মুখ লুকায় রেখতেছিল, মুখ ঢাকি রেখতেছিল। পরে তো পুরা ওয়ার্ল্ড জুড়ে এই নিউজ এটা চাউ রয়ে গেল যে কি সে ব্যথা পাইছে এবং ব্যথাটা খুব তীব্রভাবে পাইছে, এটা তার ডাক্তারকে ঘোষণা করলো। কিন্তু এই বিষয়টা হলে আপনারা যারা কি বিখ্যাত অভিনেতা নেইমার বানাই দিচ্ছেন, এই বিষয়টা আমার কাছে মোটামুটি একদমই ভালো লাগে না। এটা আমি ব্রাজিল সাপোর্ট করি, ব্রাজিল সাপোর্ট না করি, কিন্তু আপনি যেই দলই সাপোর্ট করেন না কেন আপনি এই কাজটা কখনো করতে পারতেন। আজ যদি ক্রিশ্চিয়ানো রোনালদোর এই অবস্থা হইতো, আজ যদি মেসির এই অবস্থা হইতো, আপনারা কি তখন এই ট্রোলটা করতেন? কিংবা তখন যদি ব্রাজিলিয়ান সমর্থক যারা আছে তারাও যদি সেম ট্রোলটা করতো, তখনও আমি এটার এগেনিস্টে যাইতাম, আমি এটার বিপক্ষে যাইতাম, আমি এটার তীব্রভাবে প্রতিবাদ করতাম। এই তো কিছুদিন আগেই দেখেন সৌদি আরব ভার্সেস আর্জেন্টিনার ম্যাচে আর্জেন্টিনা টিমের বিপক্ষে সৌদি আরবের গোলকিপার যখন খেলতে যাই মারাত্মকভাবে ইনজোর্ড হয়েছে, এটা লই সবাই বিশাল ইমোশনাল পোস্ট টোস্ট দিয়ে একাকার। তো নেইমারও তো ওইরকম সুপারস্টার, নেইমার তো আরও আগের সুপারস্টার, তারা অ্যাটলিস্ট এইটুকু রেসপেক্ট হ্যাঁ এই হোলাইটা ডিজার্ভ করে। এই পোলাটার বিশ্বকাপ মোটামুটি অনিশ্চিত হয়ে যাইতেছে, ঠিক আছে। গত 2014 সালে ঘরের মাঠে ব্রাজিল খেলতেছিল তখন নেইমারের এই ইঞ্জুরি জার্মানির সাথে ভরা ডুবি হইল, ঠিক আছে। আমি যা দেখলাম যে ব্রাজিলের নেইমার জুনিয়রের উপর কিন্তু পুরো ব্রাজিল টিমটা কিন্তু মোটেও ডিপেন্ডেবল না। 2014 সালের সিনারিও আর 2022 সালের সিনারিও কমপ্লিটলি আলাদা। ব্রাজিলে আরও অনেক অনেক সুপারস্টার আছে, আরও অনেক অনেক সুপারস্টার আছে, তারা হয়তো এই বিষয়টা ওভারকাম করে নিব, তারা হয়তো নেইমার থাকলে তাদের জন্য আরও বিশাল বড় একটা সাপোর্ট হইব, বিশাল বড় একটা সাপোর্ট। কিন্তু নেইমারের স্থলাভিষিক্ত, নেইমারের জায়গায় অন্য কেউ খেলবার মতো, দাঁড়াই যাবার মতো প্লেয়ার কিন্তু ব্রাজিলে আছে। কিন্তু যারা ট্রোল করতেছেন আমার কাছে বিষয়টা একদমই ভালো লাগে না। আর ফ্রেন্ড লিস্টের যারা আছেন তারা যদি এরকম কেউ ট্রোল করেন, এটা ব্রাজিলের স্বার্থে না, এটা আমি ফুটবল ফ্যান হিসেবে বলতেছি। আমি আর অন্যান্য প্রচুর সব টিমের লই মজা লই, কিন্তু স্পেসিফিক এই বিষয়টা লই, ইঞ্জুরিটা লই ট্রোল করা না আমার কাছে ভালো লাগে না, ঠিক আছে। এগুনেরে ম্যানশন দো, ভিডিওর বিটে ম্যানশন দো, ম্যানশন দি এগুনের হাতের বিটে খেজুর দরাই দো, খেজুর দরাই দি এগুনেরই কি এক কানা করি আল্লাহর ওয়াস্তে বলো যে ফুটবল ফ্যান হিসেবে তার কোন জিনিসটা করা উচিত আর কোন জিনিসটা করা উচিত না, ঠিক আছে। আর আমি তো ফেসবুকে সোশ্যাল মিডিয়ার ভিতরে ভিডিও বানাই আর মতো করে মজা লম, কিন্তু এই বিষয়টা আমার কাছে কখনোই মনে হয় নাই যে এটা একটা মজার বিষয়, এটা মোটেও মজার বিষয় না। নেইমারের পুরো ক্যারিয়ারটা, এইভাবে গেছে, তারা একের পর এক ইঞ্জুরি করি ফ্লাইটারে জাস্ট ডেস্ট্রয় করে দিছে, ঠিক আছে। তো আশা রাখতেছি নেইমার ছাড়াও ব্রাজিল নেক্সট ম্যাচটা খুব ভালো খেলবো এবং তারা সুইজারল্যান্ডের সাথে ভালো একটা জয় পাবে। আর আজ যে রাতে হয়েছে মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনার ম্যাচ, রাত 1টা বাজে, পুরা বিশ্বের আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু কি বসিয়েছে, কারণ আর্জেন্টিনার জন্য আজকের ম্যাচ এটা খুবই গুরুত্বপূর্ণ। মেক্সিকোর যদি আজ হারাইতে না পারে তাহলে কিন্তু আর্জেন্টিনার কপালে রাম শনি আছে, ঠিক আছে। আর্জেন্টিনার টিমের জন্য অনেক অনেক শুভকামনা, ঠিক আছে। আর্জেন্টিনা টিমের ফ্যান এই দেশে প্রচুর পরিমাণে ফ্যান আছে, প্রচুর পরিমাণে শুভকামনা রইল আর্জেন্টিনার লাই, যাতে আর্জেন্টিনার যার ম্যাচটা দিতে যায়। আর যারা নেইমার রেনি এত বাজেভাবে ট্রোল করতেছো যে তারা অভিনেতা বানায় দি, তাদের জন্য একদোলা কি বলতাম শেফালির মার দোকান থেকে কিনে আনি, সজীব লাচ্চার সময় তোমাদেরকে রান্দি খাওয়াইলো, তোমাদের মগজের ভিতরে গুই মনে হয়তো দাগিয়ে দেবো, ঠিক আছে। অ্যাপ্রিসিয়েট করো, এই পোলাটা ইনজুর্ড হয়েছে তার জন্য প্রে করো।
ঠিক আছে, তার জন্য মন থেকে শুভকামনা জানাও, যাতে সে খুব দ্রুত কি রিকভারি করে আবার ফুটবলের মাঠে আসতে পারে। আর ব্রাজিল আর্জেন্টিনা না থাকলে তো আলটিমেটলি ফুটবলের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবো, আর কাছে এটা মনে হয়। আমি কখনোই পার্সোনালি চাই না যে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের আগে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যে কোনো একটা দলকে বাদ পড়ে যাক, তাহলে ফুটবলের মজাটাই নষ্ট হয়ে যাবো। ব্রাজিল আর্জেন্টিনা মানেই হচ্ছে ফুটবল, ঠিক আছে। ইউরোপ বারবার কাপ নিতেছে কিন্তু ফুটবলের সৌন্দর্য লাতিন লাতিন বরাবরই দেখাই দিয়েছে, দে আর বেস্ট, তারা ফুটবলের জাদুঘর, তারা ফুটবলটারে খেলা দেখাইছে। তো নেইমারের জন্য অনেক অনেক শুভকামনা, যারা যারা নেইমারের ফ্যান তারা কাপাক কাপাক করে ভিডিও এটা কি শেয়ার দিয়ে ফেলো, আর যারা নেইমারের নিয়ে তো বাজেভাবে ট্রোল করতেছো তোদেরকে ডাইল কুটুনি ভীষণ দিকি থাক দিতেন না এখন। আল্লাহ হাফেজ।